প্রাইস বলো, প্রায় ভাই একদম ধামাকা করো, প্রথমেই তুমি বলো কটাকা, কত সস্তায় দিতে পারো? 80 টাকা। ও ভালো কাপড় আছে তো। হ্যাঁ পিওর, দেখো ফার্স্ট কপি, ঠিক আছে? এগুলো তোমার বলবে না অরিজিনাল বলে বিক্রি করার কোনো দরকার নেই, ওভারসাইড ফিট, কিন্তু সব যেরকম দেখবে সব অরিজিনালের মতোই লাগবে, ঠিক আছে? আন্ডারওয়্যার কিন্তু পড়বে, ঠিক আছে? অনেক পাতলা কাপড়, নাহলে প্রবলেম হতে পারে। মানে বড় পকেট আছে, তুমি দীঘায় গিয়ে লাফ মারো পকেটে ফোন থাকলে পড়বে না। ব্র্যান্ডেড কোম্পানি কা হুলুলুলু জিন্স 400 করে পড়বে, ঠিক আছে? সামনে এসে একটুখানি ব্র্যান্ডটা দেখিয়ে দিই একটুখানি। ইয়েস, একদমই তোমরা ঠিক দেখছো, এরকম বড় বড় ব্র্যান্ডেড তোমরা ফার্স্ট কপি ব্যাগি জিন্সের জন্য কিন্তু তোমরা ডিমান্ড করেছিলে। সেই জন্যই বন্ধুরা, তোমাদের জন্য পূজোর শপিং এর টেনশন মেটানোর জন্য খুবই সস্তায় চ্যালেঞ্জিং প্রাইসে ব্যাগি জিন্সের আমি একটা দোকানের সন্ধান তোমাদেরকে আজকে দেব, যেখানে তোমরা জিন্স, জগার্স, হাফ প্যান্টস এবং টি শার্ট খুবই সস্তা রেটে পাবে। তোমাদের কাছে শুধু আমার একটাই চাওয়া, প্লিজ তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ করো, যাতে এরকম রেগুলার ভিডিও তোমাদের জন্য আমি ডেলি আনতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। নতুন একটা আপডেট নিয়ে এসেছি জগার্সের দোকান থেকে, যেখানে এর আগের বার জগার্স নিয়েছি। ফ্যান্সি ট্রেড সেন্টার, লোকেশনটা হচ্ছে খিদিরপুর ফ্যান্সি মার্কেট। তো এখানে কিছু নতুন আপডেট এসছে, নতুন কিছু মাল এসছে, প্রচুর সস্তায়, ঠিক আছে? দেখো রথ চলে গেছে, রথের আর মায়ের পাবে না, এক বছর তাহলে ওয়েট করতে হবে। জামা কাপড় কি পড়া ছেড়ে দেবে? তো ওরকম তো হবে না, মানে তোমাদের লাগবে সস্তায়, আমি জানি, জানিস আমার, তাই জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছো, সস্তায় জিনিস দেখাতে হবে। তার জন্য একদম চিপেস্ট রেটে মার্কেটের থেকে একদম চিপেস্ট রেটে টি শার্টও পাবে, জগার্সও পাবে, প্যান্টও পাবে, হাফ প্যান্টও পাবে, জিন্সও পাবে, সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? একদম সস্তা রেটে। লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে ভিডিওর এন্ডে। তোমাদের সাথে দেখা করছি প্রথমে রাজা ভাইয়ের সাথে। তোমরা আগে ভিডিও দেখেছো, ভিডিওতে তোমরা সস্তা অনেক পেয়েছো বলে এসছো, ঠিক আছে? আমাকে রাজা ভাই বললো আরও কিছু আপডেট এসছে, নতুন কালেকশন এসছে, তো তোমার ভিউয়ার্সদের দেখিয়ে দাও নতুন নতুন কালেকশন। আর রেট কিন্তু প্রচুর ধামাকা রেট হবে, ঠিক আছে? ধর্মতলায় আর তোমাদের যেতে হবে না, এখানে আসবে তোমাদের সব কিছু তোমরা টোটাল পেয়ে যাবে। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রায়া ভাই, আর বতাইয়ে। আলহামদুলিল্লাহ, কাস্টমার আ রহা হ্যায় না? ঠিক হ্যায়, কাস্টমার আ রহা হ্যায়, আপ লোগ ভি আইয়ে, আকে চেক কিজিয়ে, দোকান চেক কিজিয়ে। খিদিরপুর বহুত বড়িয়া জগহ হ্যায়, ঠিক হ্যায়, আপকো বহুত সস্তা মে মিলেগা। ধরমতল্লা ফরমতল্লা আপ ভুল জাইয়েগা। আর দুসরা দোকান জহাঁ পে জহাঁ পে জাতে, বাঙ্গুর ফাঙ্গুর, ওহাঁ পে ভি নেই জানা পড়েগা। কালেকশন আপকো সব সামনে দিখা রহে পেহলে, ঠিক হ্যায়? এসব হ্যায় প্যারাসুট টাইপ কা কপড়া কা উপর হ্যায়, ঠিক হ্যায়? মতলব প্যারাসুট কপড়া নেই, দুসরা টাইপ কা, ক্যা কপড়া কা নাম ক্যা ইসকা, ঠিক হ্যায়? আলাদা রকমেরই কাপড় আছে, দেখো নিচে সব কিছু দেখতে পাবে। দোকানে গেলে তুমি শোরুমে টোরুমে চলে গেলে এগুলো তো তোমার তোমার 2000 টাকা 1500 টাকা দাম। ফের ধর্মতলা থেকেই তুমি যদি নাও, মিনিমাম এগুলো তোমার 600-650 টাকা করে দাম বলবে, ঠিক আছে? যদি কেউ গিয়েছো খেয়াল করে দেখবে, এই মালগুলো গ্র্যান্ডের সামনে কয়েকটা দোকানে রাখে 650 টাকা করে বিক্রি হয়। দেখতে পাচ্ছ ব্র্যান্ড টিকিট ফিকিট কিন্তু সব আছে, ঠিক আছে? কোনো ছাঁট মাল না, ফ্রেশ মাল, সব কিছু দেখাবো এখানে। তোমার দেখো হাফ প্যান্ট আছে, টি শার্ট আছে, ঠিক আছে? 2-3টা কালার আছে। 1, 2, প্রাইস বলো প্রায় ভাই, একদম ধামাকা করো, প্রথমেই তুমি বলো কটাকা, কত সস্তায় দিতে পারো? 80 টাকা। 80 টাকা লাগিয়ে দিয়েছি, 80 টাকা। যত পিস লাগবে, 5000 পিস লাগবে দিয়ে দেবো। রিমাইন্ডিং কালার, তুমি কি হোলসেল রেটে দাম দিচ্ছ? সিঙ্গেল পিস হোলসেল রেট শুধু 80 টাকা, সিঙ্গেল পিস 80 টাকা দে। সালাও আসবে, ওকেও 80 টাকা, 5000 পিস নিতে আসবে, ওকেও 80 টাকা। দেখো আবার কি চাই রায়া ভাই, দোকানে ডেকে আর এরকম করে দাম সস্তা। আচ্ছা দোকানদাররা যদি গিয়ে বিক্রি করতে যাও 199 টাকা বিক্রি করে দেবে, ঠিক আছে? 99 টাকায় সাইজ কি কি পাবো? এম এল এক্সেল সাইজ পাবো। দেখো একটা কালার, দুটো কালার, আরও কালার আছে, ওখানে একটু দেখিয়ে দিচ্ছে তোমাদের, ঠিক আছে? দেখো ওখানে অনেক কালার আছে, আসো 80 টাকা করে নিয়ে যাও, ঠিক আছে? কাপড় কোয়ালিটি মিডিয়াম, ঠিক আছে? রেগুলার ইউজ করতে পারবে, ঠিক আছে? এরম বলবো না অনেক হেভি কাপড় আছে এরম বলবো না, ঠিক আছে? রেগুলার ইউজ তোমরা করতে পারবে, ব্যাস। চলো তারপরে হাফ প্যান্ট, এই হাফ প্যান্ট দেবে 80 টাকা। আচ্ছা 150 টাকা করে ধর্মতলায় বিক্রি হয় হাফ প্যান্ট। দেখো পকেটে আবার চেনও আছে, ঠিক আছে? 150 টাকা হাফ প্যান্ট, মাত্র 80 টাকা হোলসেল রেট। 5টা কালার আছে। আচ্ছা মারুন, গ্রে, ব্লু, ব্লু ব্ল্যাকও আছে নাকি? ব্ল্যাকও আছে। তাহলে 80 টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ হাফ প্যান্ট, ওকে? চলো আর কি দেখাবে? গার্মেন্টসের হাফ প্যান্ট, ঠিক আছে? অনলি 190, 190 টাকায়। দেখো এখানে আবার দেখো পকেট দেখতে পাচ্ছ, দেখো মানে বড় পকেট আছে, তুমি দীঘায় গিয়ে যদি লাফ মারো পকেটে ফোন থাকলে পড়বে না, ঠিক আছে? আর দেখো কালার দেখো, এই দেখো কালার দেখো, দেখো। আচ্ছা এগুলো কি সাইজ আছে নাকি সব? না না সাইজ সিঙ্গেল সিঙ্গেল মিক্স কাল। আচ্ছা দেখো ব্র্যান্ড দেখো, এগুলো কিন্তু প্রচুর বড় ব্র্যান্ডের আছে, ঠিক আছে? আর কাপড় তোমায় বলে এত মাখন কাপড়, মানে আসলে হাত দিলে বুঝতে পারবে জিনিসটা কিরকম,
ঠিক আছে, আমি তোমার মানে বলতে প্রমোশন করছি এরকম ব্যাপার না, ঠিক আছে। আমি বিনা টাকায় আমি দোকানে, কিন্তু দোকানের জিনিস ভালো হলে আমি বলি দোকানের জিনিস ভালো, ঠিক আছে। তুমি এসে একবার চেক করে দেখো, আশা করি ধর্মতলা টর্মতলা যেতে হবে না তোমাদের। 180 টাকা, দেখো এটা জিন্স কাপড়ের উপরে আছে, হাফ প্যান্টের মধ্যে না সেলিও। আচ্ছা, এও 180 তে দিয়ে দেবে, 180 মানে প্রচুর। দেখো আরো কালার দেখাচ্ছে, ও এবি কালার দেখাচ্ছে, বড় লোকদের কাপড়, বাচ্চা বাচ্চা পরে এরকম টাইপের, জ্যাক অ্যান্ড জোন্সের মাল। ঠিক আছে, আরো দু একটা দেখিয়ে দাও ঝাটা ঝাটা একেবারে। দেখো 40 কোমরেরও দরকার হলে 40, 42, 46, 50 কোমরও আছে। দেখো কত সাইজ, বুঝতে পারছো কত বড় সাইজ হাতে ধরে আছে। বড় মোটা সোটা লোক হলে তাদেরও নিতে পারবে, 180 টাকায়। আর দু একটা ঝটপট করে কালার দেখিয়ে দাও, তারপরে জিন্সে যাবো। দেখো ও এটা পুরো গোয়ার পুরো লকেট লাগানো, দেখি সামনে এসো, ওই তেরি এই দেখো পুরো গোয়ার লকেট 180 তে। 180 দীঘা যাওয়ার আছে, ডাইরেক্ট এই দোকানে এসে মাল নিয়ে চলে যাও দীঘায়, ঠিক আছে। দেখে নাও, রায়া ভাইকে কল করে আসবে, ঠিক আছে। রায়া ভাইয়ের নাম্বার আমি নিচেই দিয়ে দেবো। ওকে, এই দেখো এখানে রায়া ভাইয়ের নাম্বার, এটাই দেওয়া তো রায়া ভাই, এই দেখো নাম্বার এখানে দেওয়া আছে। চলো চলো এবার চলে এলাম জিন্সে। দেখো 160 টাকায় জিন্স দেবে, ঠিক আছে। 180 টাকাও না, 160 টাকা, সব বেল্টের সাথে আছে। দেখো ওখানে আরও অনেক আছে, ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। দেখো অনেক মাল আছে, তোমরা এসে নেবে, অত কালার তো দেখানো জানে ফোনের মধ্যে সম্ভব নেই। ওকে চলো এবারে ব্র্যান্ডেড কোম্পানি কা হুলুলুলু। দেখো সো দেখো ব্র্যান্ডেড আছে পুরো, সব জিনিস দেখতেই পাচ্ছ। আজানোর ছবি স্টপ করেছি, তারপরে নিচ্ছি ভিডিওটা। আলাদাই রকমের কাপড় আছে, কাপড় তুমি ফিল করতে পারবে, মানে পকেটের ভেতরে একটা প্যান্ট পুরো ঢুকে যাবে। দেখো একটা প্যান্ট পুরো পকেটের ভেতরে ঢুকে যাবে, এত সফট কাপড়। হ্যাঁ ভাই, প্রাইস বলে দাও একটা ভালো দেখে। এটা একটাই প্রাইস বলে দিচ্ছি, ঠিক আছে, হোলসেল একদম। হ্যাঁ, 210 টাকা, একদম লুট মেরে চলে যা, 200 টাকা ফাইনাল প্রাইস, নো বার্গেনিং, হিউজ কোয়ান্টিটি, 200 টাকা করে দামের দাম সেল। দেখো লোকাল মাল, লোকাল ট্রাউজারের থেকে অনেক গুণ ভালো আছে, ঠিক আছে, তোমরা নিয়ে ইউজ করতে পারবে। সব মাল আছে, সব ঠিক আছে। দেখো কালার গুলো দেখো, সুপার সুপার কালার আছে, ছটা কালার আছে, 28 থেকে 38 সাইজ আছে, 28 থেকে 38, ঠিক আছে। বেজ, ব্ল্যাক, গ্রে, গ্রিন, ঠিক আছে, আরো দুটো কালার আছে। 200 টাকা ফাইনাল রেট, ফাইনাল, ঠিক আছে। দৌড়ে দৌড়ে আসো, ছুটে ছুটে আসো, কিরম ভাবে আসো জানি না। পকেট আছে সব, 6 পকেট না 8 পকেট, 6 পকেট, ঠিক আছে। একবার তুমি এটা ধরো তো ওখানটা, দেখো দেখো মালটা দেখো, বুঝতে পারছো টাঙানো ছিল কেমন, বুঝতে দেখো পেছনে পকেট, প্রচুর পকেট আছে, ঠিক আছে। আন্ডারওয়্যার কিন্তু পড়বে, ঠিক আছে, অনেক পাতলা কাপড় নাহলে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো 200 টাকা করে তুমি এই রকম জিনিসগুলো পেয়ে যাবো। আরও কালার আছে, ঠিক আছে, চিনসের ওপরে আছে, ফর্মালের ওপরে। দেখো এগুলো সব ফর্মাল কালার আছে, চিনসের ওপরে। দেখো ব্র্যান্ডটা একটু সামনে থেকে একটু দেখিয়ে দাও, ওকে, রেগুলার ফিট, ঠিক আছে। দেখো একটা, দেখো অনেক কালার, দুটো হোয়াইট, ঠিক আছে, ওখানে দেখো বেজ কালার আছে, নেভি ব্লু আছে, প্রচুর কালার আছে। দেখো হোয়াইটটা একবার দেখিয়ে দাও কেমন আছে, সব কিন্তু ফ্রেশ মাল, ঠিক আছে, কোনো কিন্তু ডিফেক্ট, একটা দুটো থাকলে থাকতে পারে, তোমরা একটু দেখার সময় চেক করে নেবে। দেখো সব কিন্তু ট্যাগের সাথেই, ওকে, দেখো পুরো ফর্মাল তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। ফর্মাল একটা হোয়াইট শার্ট নিয়ে নাও, যে কোনো শার্টের সাথে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। প্রাইস বলো রায় ভাই, 350 টাকা করে যা যা কালার আছে, যা যত মাল আছে 350 টাকা করে তুমি বের করে দেবে, ঠিক আছে। 350 টাকা করে দেখো ফর্মাল কাপড় কিন্তু চিনস নরম কাপড় আছে, ঠিক আছে, মাখনের উপর কাপড় যেটা হয় বলে, মাখন জিন্স ওই রকম টাইপের। দেখো এখানে পকেট ফকেট বুঝতে হবে, সব ভালো কাপড়ের উপরে দেওয়া, 28 থেকে 38, 350 একটু কম হবে না, একদম ফিক্স প্রাইস, ঠিক আছে, 350 করে তাহলে এইগুলো পড়ছে। আর আগের জগস যেগুলো দেখিয়েছিল ওটাকে একটু হালকা দেখিয়ে দাও, যেগুলো দেখিয়েছিলে, তাহলে এগুলো কি 350 করে দিচ্ছ তো, দেখো 400 টাকা বলেছিল, যা মাল বেঁচে আছে 350 করে এবার দিয়ে দেবে, ঠিক আছে, 400 করে দিয়েছিল এর আগের বারে। দেখো 350, ঠিক আছে, 350, ঠিক আছে, 6 পকেট 8 পকেট সব রকম পেয়ে যাবে। দেখো ঠিক আছে, সব ব্র্যান্ডের টিকিট পেয়ে যাবে, ব্র্যান্ডের এ আছে, ট্যাক্সগুলো উঠে গেছে, কিন্তু এগুলো তুমি পেয়ে যাবে। দেখো সাইজ বুঝতে পারছো, বড়ো বড়ো সাইজ, 50 কোমরের লোক আসলেও তোমরা পড়ে নিতে পারবে। লেডিস কালারও আছে, দেখো একটা লেডিস কালার আছে, ঠিক আছে, সব ব্র্যান্ড আছে। দেখো ব্রিস্কা,
আর এক দুই একটা দেখিয়ে দাও, এটাও তো লেডিস, ঠিক আছে। গার্লফ্রেন্ডকে দিতে চাইলে নিতে পারো, এখান থেকে নিয়ে চলে যাবে। আমার তো বিয়ে হয়ে গেছে, আর কী দেবো গার্লফ্রেন্ডকে, ঠিক আছে। দেখে নাও, ভালো ভালো জিনিস আছে, হেভি লাগছে তো, ঠিক আছে। এরম টাইপের পেয়ে যাবে সব, 350। এবার জিন্সে নাও, জিন্স 400 করে পড়বে, ঠিক আছে। সামনে এসে একটুখানি ব্র্যান্ডটা দেখিয়ে দিই একটুখানি, ওকে। এ দেখো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই যে আমার ব্র্যান্ড আছে, আরও আছে, ঠিক আছে। কয়েকটা দেখিয়ে দাও, দু একটা কালার, ঠিক আছে। এই একটা কালার দেখো, এটা তো হেভি কোম্পানি, এ দেখো টম টেলারের মাল আছে, ওকে। কাপড় কিন্তু সব, কিন্তু যে ব্র্যান্ডের আছে সেই ব্র্যান্ডেরই কাপড়, আলাদা রকমের ট্যাগ লাগানো না, ঠিক আছে। এরকম ব্যাপার নেই, সব যা পাবে তুমি এখানে ফার্স্ট কপি তুমি পাবে, ঠিক আছে। সব ফার্স্ট কপি মাল, ঠিক আছে, দেখে নাও সব ফার্স্ট কপি, আলাদাই দেখতে পাচ্ছ, ঘের দেখতে পাচ্ছ, যত মোটা লোক ইচ্ছা পড়ো। দেখো পকেটের ডিজাইন, দেখো দেখো পকেটের এই সাইড একটা পকেট, আলাদা আলাদা রকমের কাছে মাল, ভালো ভালো আছে রাখো। মানে জেন্সি যেরকম পড়ে, এখন যেরকম ট্রেন্ডি আউটফিট চলছে, তুমি ওই রকমই সব পাবে, ওকে। সব রকম যেরকম ট্রেন্ডি চলছে, যে ওল্ড ফ্যাশন ওরকম কিন্তু না, সব কিন্তু নিউ যেগুলো চলছে সেরকম টাইপের ব্যাপারে, ঠিক আছে। ঠিক আছে, জিন্সটা স্টপ করে দাও। তো রায় ভাই, তোর নাম্বারটা আরেকবার বলে দাও কাস্টমারদের। 9831077354। দেখো হোলসেল রেটে তোমরা যদি নিতে চাও, রায় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, হোলসেল রেটেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস ছেড়ে গেছে, সেটা হচ্ছে বাচ্চাদেরও কিছু প্যান্ট আছে, রায়া ভাই বললে এটা একটু দেখিয়ে দিতে। তো দেখে না, বাচ্চাদের কিছু প্যান্ট আছে, যদি নিতে চাও সিঙ্গেল পিস নিলেও নিতে পারো, যদি গিয়ে কেউ হোলসেল করতে চাও সেইগুলো নিতে পারো। এগুলো এমনি তুমি বাইরে থেকে কিনতে যাও, 400-500 টাকা বাচ্চাদের জামা কাপড় দাম আছে, কিরম দামে দেবে এগুলো? 800 টাকা দাম আছে, এটা 350 টাকাতে ফিক্স, 350 টাকা করে বাচ্চাদের এক একটা প্যান্ট, তাই তো? এই দেখো এখানে দেখো সব আছে, দেখো যদি কেউ নিতে চাও তাহলে হোলসেল চাইলে হোলসেলও নিতে পারো, সিঙ্গেল পিস চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো, ঠিক আছে। দেখে নাও অনেক কালার আছে, এটা কিন্তু তোমাদের জাস্ট একটু আপডেট দিয়ে দিলাম, বাচ্চাদের মালও রেখেছে রায়া ভাই। আর এই হোয়াইট এগুলো কী রায়া ভাই? গেঞ্জি আছে, প্লেন গেঞ্জি, পুরো প্লেন, কত করে দেবে? 130 টাকা এক প্লেন, পুরো হোয়াইট গেঞ্জি, পুরো হোয়াইট গেঞ্জি। একটা দেখিয়ে দাও, আচ্ছা এরকম ওভার সাইজ টি আছে, একটা খুলে দেখিয়ে দাও। কি শুধু হোয়াইট আছে না ব্ল্যাক ফ্ল্যাগ আছে? ভালো কাপড় আছে তো, দেখো ফার্স্ট কপি, ঠিক আছে। এগুলো তোমার বলবে না অরিজিনাল বলে বিক্রি করার কোনো দরকার নেই, ওভার সাইড ফিট, কিন্তু সব যেরকম দেখবে সব অরিজিনালের মতোই লাগবে। আচ্ছা ব্যাগ ঘোরা একবার, ব্যাগ ঘোরা একবার, 130 টাকা। দেখো হোয়াইট যদি বেসিক তোমরা অনেকজন নিতে চাও, ঠিক আছে, রেগুলার ইউজের জন্য 130 টাকা করে হোলসেল রেটে তোমার দিয়ে দেবে। মাল অনেক আছে, তাই তো? সাইজ অনেক আছে, যা চাই সব পেয়ে যাবে, ঠিক আছে, চিন্তা করার নেই। তো এই ছিল আর্টস গার্মেন্ট থেকে একটা আপডেট, তোমরা অবশ্যই কল করে আসবে। দোকান খোলা থেকে হচ্ছে তোমার সোমবারটা খালি বন্ধ থাকে, মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত তুমি যে কোনো টাইম আসতে পারো, সকাল 10টা থেকে রাত 10টা, একবার কল করে নেবো অবশ্যই। আর হোলসেলের জন্য তুমি রায় ভাইয়ের সাথেই কথা বলে, রায় ভাই তোমাদের গাইড করে দেবে। লোকেশনটা হচ্ছে ফ্যান্সি মার্কেট খিদিরপুর, ফ্যান্সি ট্রেড সেন্টার। তোমরা হাওড়া বা শিয়ালদা যে কোনো দিক থেকে যদি বাসে করে আসো, প্রথমে পড়বে খিদিরপুর মোড়, সেখান থেকে তোমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে 1 মিনিট হাঁটা পথে আসলে এই পেট্রোল পাম্পটা দেখতে পাবে, এর ঠিক অপোজিটেই দেখতে পাবে ফ্যান্সি ট্রেড সেন্টার। জায়গাটার নাম হচ্ছে খিদিরপুর এরিয়া, খিদিরপুর মার্কেটের সব পাশাপাশি আছে, ফ্যান্সি ট্রেড সেন্টারের ভেতরেই এই লোকেশনটা আছে। এই মার্কেটের ভেতরে ঢুকলে তোমরা এই জগার্সের দোকানটাও দেখতে পেয়ে যাবে, এবং আসিফ ভাই যে টি শার্টের দোকান সেটাও কিন্তু একসাথেই দেখতে পেয়ে যাবে। আরও কিছু জানার থাকলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা অবশ্যই কল করে নিও। চলো আজকের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যাতে আমার একটু মানে সাপোর্ট হয়, ঠিক আছে? সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইবার অনেক কমের জন্য কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি না। চলো আজকের জন্য বাই, টাটা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।